দ্বিতীয়বার আর ধরিয়েন না, এটা চোখের সমস্যা হয়। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা ভালো নেই, একা তো হচ্ছে না, ছামিয়ানার ভিতরে হয়তো জায়গা কম হচ্ছে, আর দ্বিতীয়ত আমাদের নামের কারণে অনেক মানুষ এসেছেন। আসলেও আমি দু চারটি কথা বলবো আপনাদের একটু ধৈর্য সহকারে শুনবেন। তো এই পাশে যারা আছেন দেখেন আপনাদের পিছনে কিন্তু অনেক মানুষ আছে, পিছনে কিন্তু অনেকটা ছামিয়ানা আছে। আমি জানি যে বৃহত্তমে ময়মনসিং মানুষ অতি সুন্দর, এই ময়মনসিংহে আমারই জন্ম, এই ময়মনসিংহে বাড়ি সিদ্দিকির জন্ম, এই বাড়ি এই ময়মনসিংহে বাংলার যত নামী দামি শিল্পী আছে এই ময়মনসিংহেরই সন্তান। সেই হিসাবে আমি গর্ব করে বলতে পারি যে জন্ম আমার জন্য ময়মনসিংহের জন্য। তা আমি আপনাদের ছেলে হয়ে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই তো দেখতেছেন অনেক মিডিয়া আছে আপনাদের দেখার জন্য, এই পাশে লোকগুলো যদি আপনারা বসেন, পিছনে অনেকটা জায়গা আছে, যদি আমাকে একটু ভালোবাসেন ময়মনসিংহের সন্তান হিসাবে আমার কথাটা রাখবেন। আমি আশা করি আমি আপনার কাছে একটা অনুরোধ করব, আপনাদের ময়মনসিংহের সন্তান হিসাবে আপনার কাছে আমি পায়ে ধরে বলছি, অন্তত আমার সম্মানটা রাখার জন্য এই লোকগুলো বসেন, এটি বসেন, বসেন এদিকে। হ্যালো হ্যালো, আপনাদের পিছনে অনেকটা জায়গা আছে ভাই, একটু বসেন, বসলে আপনাদেরই ভালো হবে, একটু বসে দেখেন। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো ভাই কি করবো, কোন দিকে যে দাঁড়ামো, কোন দিকে যে দাঁড়াইলে শব্দ করবো না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, অভিনয় ক্ষেত্রে যদি শেষার করে তাহলে কি অভিনয় করুন যাব, ঢুমগ দেখলেই দেখলেই আমার ভাইজান গো দেখলেই